মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী 4.5 লাখ রোহিঙ্গার বসতির জন্য কক্সবাজারের উখিয়ার বালুখালীতে 2000 একর জমি নির্ধারণ করে সরকার। নির্ধারিত স্থানে তাদের জন্য নির্মাণ করা হচ্ছে 14,000 শেড। এসব শেডে 6.5 লাখ রোহিঙ্গার থাকার ব্যবস্থা থাকবে। তবে অনুপ্রবেশকারী হাজারো রোহিঙ্গার কেউ বা রাস্তার পাশে, কেউ বা নতুন পাহাড় কেটে সেখানে বসতি করছেন। গেল কয়েকদিনে উখিয়ার পালংখালীর শফিউল্লাহ কাটা নামের স্থানে 4টি পাহাড় কেটে ঝুপড়ি তৈরি করেছেন রোহিঙ্গারা। আমাদের থাকার জায়গা নাই, বৃষ্টিতে ভিজে যাই, তাই কোনো মতে এখানে ঘর বানানোর চেষ্টা করছি। পাহাড়ের মালিকের কাছে অনেক বলে কয়ে এই জায়গাটি নিয়েছি। ছোট ছোট ছেলেমেয়েরা রোগাক্রান্ত হয়ে পড়ছে। রোহিঙ্গাদের অপরিকল্পিত বসতি গড়ে তোলা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বড় বাধা বলে মনে করেন স্থানীয়রা। এছাড়া স্থানীয় কিছু প্রভাবশালী পাহাড় দখলে রোহিঙ্গাদের সহযোগিতা করছে। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানে টয়লেটের, সবার কি রুখ হয়ে যাচ্ছে এখানে, যেখানে সেখানে পায়খানা করতেছে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা এই সিদ্ধান্তগুলি এখন পেয়ে বলছি এক জায়গায় রাখতে হবে, আমরা এই বিষয়টা সলভ করব দ্রুত। শুধু আশ্বাসই নয়, এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা চান স্থানীয়রা।